তো বন্ধুরা আপনারা যারা যারা ব্যাঙ্কের থেকে লোন নিয়েছেন সেটা হতে পারে গাড়ির লোন বা আপনার হতে পারে বাড়ির লোন বা আমরা হতে পারে এডুকেশনাল লোন যে কোনোভাবে যখন আমরা লোন নিয়েছিলেন কিন্তু করোনা ভাইরাসের সময় লকডাউন যে করা হয়েছিল তো সেই সময় মানুষের এর আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে একটা মোরাটোরিয়ামের কথা ঘোষণা করা হয়েছিল তো নিশ্চয়ই আপনারা জানেন তো সেই মোরেটোরিয়াম নিয়ে পরে জল ঘোলা হয়ে থাকে কারণ লোনের যে কিস্তি তা নাকি দিতে হবে না বলা হয়েছিলো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে পাশে বলা যেতে পারে সুদ যে লোনের যে সুদটা দেওয়া হয়ে থাকে তো সেই সুদ মুকুব করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হয়ে বলা হয়েছিল আবার কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে সুদ কিন্তু মুকুব করা হবে না তো জানি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তো বেশ কিছুদিন আগে এ নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো রিপোর্ট বেরিয়ে আসে এ যেখানে সুপ্রিম কোর্টকে কেন্দ্র সরকার আর জানিয়ে দেয় যে কাদের কাদেরকে এই ছাড়টা দেওয়া হচ্ছে অর্থাৎ লোনের কিস্তি আর দিতে হবে না এই মুহূর্তে বলয় থাকে এ তো তারপরও কিন্তু উঠে আসছে একটা বিরাট বড় আপডেট খবর তো যারা যারা ব্যাঙ্কে থেকে লোন নিয়েছিলেন তো তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন একেবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর বেরিয়ে আসছে একেবারে আজকের এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ খবরটি জানিয়ে দেবো যেটি বেরিয়ে আসছে করোনা সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা করেছিল মোদী সরকার সে সময় বন্ধ রাখা হয়েছিল গাড়ি বাড়ি ব্যবসায়ী ক্ষেত্রে নেওয়া ঋণের ইএমআই সাময়িকভাবে মাফ করা হয়েছিল তারপরে যে বিপুল পরিমাণ সুদের বোঝা গ্রাহকদের ওপর চেপেছে তা মাফ করার আবেদন জানিয়ে আদালতে মামলা হয় সেই মামলায় কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দুই কোটি টাকা পর্যন্ত সুদ মাফ করা যেতে পারে কিন্তু আদালতে দেওয়া বিস্তারিত বিবরণে সন্তোষ প্রকাশ করেনি শীর্ষ আদালত তেরোই অক্টোবর পরবর্তী শুনানির দিন জানিয়ে সমস্ত তথ্য হলকনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন দুই কোটি টাকা পর্যন্ত কিন্তু একেবারে মুকুবের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু যে বলা যেতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দেশনামা দেওয়া হয়েছিলো তাতে কিন্তু স্পষ্ট করে ঠিক উল্লেখ নেই কারা কাদের কাদের ছাড় দিয়ে হবে এবং কারা কারা ছাড় পাবেন তো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সন্তোষ প্রকাশ করেছে যার জন্য সুপ্রিম কোর্ট আবার কেন্দ্র সরকারকে বলেছে যে এ যাতে করে নতুনভাবে কেন্দ্র সরকার এ ব্যাপারে পুরোপুরি নির্দেশনামা দেয় কেন্দ্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় দুই কোটি টাকা পর্যন্ত সুদ মাফ করতে রাজি আছে তারা যারা স্বল্প অঙ্কের ঋণ নিয়েছেন তাদের এই সুবিধা দেবেন বলে এ জানানো ছিল কেন্দ্রের তরফ থেকে তো সেই মামলার শুনানিতে আইনজীবী কপিল সিবাল আজকে জানান কেন্দ্র যে প্রস্তাব দিয়েছে তাদের স্পষ্ট করে কিছু লেখা হয়নি কাজে এর ওপর কিন্তু আস্থা রাখা যায় না তাই তেরোই অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তার আগে সুদ সুদমুকুবের বিস্তারিত বিবরণ হলমনামা দিয়ে আদালতে জানাতে হবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছেন আজ যে হলমনামা কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে তাদের সুদমুকুবের স্পষ্টতা প্রকাশ পায়নি তাই স্পষ্ট করে জানাতে হবে এই সমস্ত তথ্য তো করোনা লকডাউনের পর্যায়ে যারা যারা মডার্ন মডার্নটোরিয়ামের পথে হেঁটেছিলেন তাদের বিপুল সুদের প্রচার চাপাতে শুরু করেছিল তাদের হাতে যার জেরে অর্থন্ত সংকটজনক পরিস্থিতিতে পড়েছেন ক্ষুদ্র ও মাঝের ঋণের গাওরা বন্ধুরা বুঝতে পারছেন তো দুই কোটি টাকা পর্যন্ত সুদমুকুবের যে ব্যাপারটা কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছিল তো সেটা নিয়েও কিন্তু আবার গলা হচ্ছে সুপ্রিম কোর্ট তাই আবার নতুন করে কেন্দ্র সরকারকে জানিয়েছে যে একেবারে ইনস্ট্রাকশান দিয়ে পুরোপুরি হলনামা পেশ করতে বলা হয়েছে কেন্দ্র সরকারকে ঠিক এই মুকুব দেওয়া হতে পারে কতদিন পর্যন্ত দেওয়া হতে পারে সে ব্যাপারে পুরোপুরি একেবারে ডিটেলস তথ্য কিন্তু দিতে বলা হয়েছে কেন্দ্র সরকারকে তো বন্ধুরা এ ব্যাপারে আবার পরবর্তী আপডেট খবর নিলে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ